आधुनिक जीव विद्यार प्रयोग आधुनिक जीव विद्यार प्रयोगे देखते आधुनिक जीव विद्यार मान मॉडर्न बायोलॉजी मॉडर्न बायोलॉजी तार एप्लीकेशन प्रयोग करते मानुषेर की करे जीवनधारा अर्थनैतिक सामाजिक नाना रकम अवस्थान के परिवर्तन करा जाए प्रयोगटा सब समय इतिबाचक माने जाते भालो किछु करा जाए से ही प्रयोग करते गेले मानुषेर तथा जीवेर एक प्राइमरी नीड आछे प्राथमिक चाहिदा आमादेर जीवनधारणेर प्राथमिक चाहिदागुलो कि ना तीनटे शब्द खाद्य वस्त्र बासस्थान आमादेर तीनटे प्राइमरी नीड एछाड़ा आस्ते आस्ते करे नीड तैरी हय चाहिदा এই তিনটে প্রাইমারি নিড হলে আরো অনেক রকমের চাহিদা তৈরি হবে কিন্তু ওই তিনটা না পেলে সে জীবন ধারণ করার উপযোগী থাকবে না পৃথিবীতে টিকতে পারবে না খাদ্য না পেলে আমরা টিকব অন্য সভ্যতার প্রতীক সেটা বস্ত্র বাসস্থান এটা জীবন ধারণের অপরিহার্য এই তিনটেকে করা হয় এছাড়া আমাদের শরীরকে ঠিকমতো রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করা ইত্যাদি রোগ সংক্রমণের হাত থেকে রক্ষা করা অর্থাৎ স্বাস্থ্যবিধির যে ব্যবস্থাটা চর্চা পরিবেশ আমাদের চারদিকে যেখানে বাস করছি সেটা সম্পর্কে এবং অন্যান্য আরো নানা দিক সম্পর্কে আধুনিক জীববিদ্যার প্রয়োগ ঘটিয়েছেন বিজ্ঞানীরা এবং তার সুফল পরবর্তীকালে সমস্ত মানুষই সেটা পেয়ে যান তাহলে আধুনিক জীববিদ্যার অ্যাপ্লিকেশন অফ মডার্ন বায়োলজি আধুনিক জীববিদ্যার প্রয়োগ খাদ্য উৎপাদনে দুটা করে উদাহরণ দেয়া যায় খাদ্য উৎপাদন ধানের যে জাত বিজ্ঞানের গবেষণায় নানা রকম ফার্ম তৈরি করে বিজ্ঞানীরা গবেষণা করে ধানের জাত তৈরি করেছে তাতে কি দেখা গেছে না ধানের জাত তৈরি করতে গিয়ে এমন এমন জাত তৈরি হচ্ছে যেখানে প্রথমত প্রথম কন্ডিশনটা হচ্ছে উচ্চ ফলনশীল একটা নির্দিষ্ট পরিমাণ জমিতে অনেক বেশি উৎপাদন ধানের এটাকে উচ্চ ফলনশীল নানা রকম জাতি জাতগুলো তৈরি করা উচ্চ ফলনশীল যে ভ্যারাইটিগুলো আছে সেইগুলো তৈরি করা আইআর 8 রত্না জয়া পদ্মা পলমন কত সব ধান বেরিয়েছে যেগুলো আগে ছিল না তাই উৎপাদনটাকে বৃদ্ধি করা কি করলে রোগ পোকামাকড়ের থেকে রক্ষা পাবো সেই জ্ঞানটাও নানা রকম কীটনাশক রাসায়নিক ইত্যাদি দিয়ে এখন জৈব নিয়ন্ত্রণ প্রয়োগ করে যাতে পরিবেশের কম ক্ষতি হয় এই সব প্রয়োগ করে খাদ্য উৎপাদনকে অনেক গুণ বৃদ্ধি করানো হয়েছে খাদ্য উৎপাদনে গমের ডাল শস্যের তৈলবীজের খাদ্য উৎপাদন সবগুলোই তো আমাদের প্রয়োজন তাহলে এইগুলোতে নানা রকম জাত গমের ধান মানে ধানের ডাল শস্যের তৈলবীজের উৎপাদন বৃদ্ধি পেয়েছে বলেই আমরা আধুনিক জীববিদ্যায় এই খাদ্য উৎপাদনটাকে বৃদ্ধি করতে পেরেছি পোকামাকড় দমন করার যে ব্যবস্থা সেটাকে প্রয়োগ করতে পেরেছি বলেই কৃষিবিদ্যা এগ্রিকালচারে যে উন্নতিটা ঘটেছে তাতেই খাদ্য উৎপাদন শুধু এগ্রিকালচারের কৃষিবিদ্যা মাঠে যে ফসল হয় তাও হয় না অ্যানিম্যাল হাজবেন্ড্রি একটু আগে বলছিলাম যে পশুপালন একটি ফলিত শাখা প্রাণীবিদ্যার তাহলে এই প্রাণীবিদ্যার ফলিত শাখাটি পশুপালনটি করছে বলেই আজকে অনেক মাংস ডিম দুধ উৎপাদন একটি বিপ্লব এনেছে নানা রকম গাভীর জাতি নানা রকম মুরগির জাতি তারা ডিম দেয় বেশি মাংস প্রদান করে কম দিনে বেশি বৃদ্ধি পেয়ে যায় এইগুলো যদি না হতো চিরাচরিত যদি সেই পদ্ধতিগুলো থেকে যেত তাহলে আমাদের এই উৎপাদনশীলতাটাকে বৃদ্ধি করানো যেত না তাহলে খাদ্য উৎপাদনের চিন্তা করো যে নানা রকম দিক দিয়ে উদ্ভিদের যেগুলো কৃষিজ উদ্ভিদ প্রজাতি তার যে নানা রকম ভ্যারাইটি আজকে হর্টিকালচার এই যে আমরা তৈরি করছি নানা রকমের ফলের চাষ করছি বিশেষ করে আমাদের এলাকাতেও দেখতে পাবে অনেক অনেক আম বাগান তৈরি হয় আম ফলন অনেক বেড়ে গেছে আমাদের এলাকাও সেটা বৃদ্ধি পেয়েছে প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে তাহলে এই যে উৎপাদন একটি খাদ্য সুমিষ্ট আম ফল অতএব খাদ্য উৎপাদনে এখন বায়োলজির জ্ঞানকে কাজে না লাগালে নানা জাতির নানা ভ্যারাইটির উদ্ভিদ এবং প্রাণীর প্রজাতি সৃষ্টি করতে না পারলে তাহলে এই খাদ্য উৎপাদনে আমরা বিপ্লব আনতে পারতাম না গোটা বিশ্বে আজকে আর সেই চিরাচরিত খাদ্য উৎপাদন হলে এই 750 কোটি মানুষের খাদ্য যোগান দেওয়া যেত না এটা
নির্দ্বিধায় বলা যায়। বিজ্ঞানের প্রয়োগে এই খাদ্য উৎপাদনের প্রথম যেটা মানে সবচেয়ে ফরমোস্ট যেটা আমাদের পাচ্ছি আমরা, যেটা মূল চাহিদার মধ্যে খাদ্যকে, সেটাই একটা বিপ্লব এনেছে। এই যে লিখেছি বস্ত্র, এর বস্ত্র উৎপাদনে কটন নানা রকমের, ওই আবার যখন ক্লাস টুয়েলভে উঠবে তখন এই যে কটন শুনবে যে বিটি কটন বলে একটা জিনিস আছে। এখন জেনেটিক্স শাখার অনেক নলেজকে এটার সাথে ওটাতে প্রযুক্ত করে জিনকে ঢুকিয়ে দিয়ে এটাকে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি বলা হয়, জেনেটিক্স শাখার এই বিজ্ঞানের গবেষণার ফল। তাতে ব্যাকটেরিয়ার জিন তুলা গাছে, ব্যাকটেরিয়ার জিন বেগুন গাছের বীজে, ব্যাকটেরিয়ার জিন, ব্যাকটেরিয়া কী তোমরা তা একটু আইডিয়া করেছ, আর তুলো গাছ বেগুন গাছ সেটা অনেক বড় বড় গাছ, তাদের যে বীজ হয় সেই বীজে ব্যাকটেরিয়ার জিন ঢুকিয়ে দেওয়া হচ্ছে। ব্যাকটেরিয়াটার নাম বেসিলাস থুরিনজিয়েনসিস, তোমাদের বইও ওই নামটা আছে, নামটা সংক্ষিপ্তটা আছে, পুরা ব্যাকটেরিয়াটার নাম নেই। তাহলে বিটি কটন তৈরি করা হয়েছে, কটন গাছে অনেক পোকা লাগতো, চাষিরা ক্ষতিগ্রস্ত হতো, আর ওই ব্যাকটেরিয়ার জিনটে জিন কী জন্য ঢোকাতে গেল, ব্যাকটেরিয়ার জিন তুলা গাছে কেন দিল, না অনেক পোকা লাগতো, পোকাতে ক্ষতি করে দিত, তুলার উৎপাদন প্রচুর হ্রাস হয়ে যেত মার খেত চাষিরা। তাহলে এই চাষিদের অর্থনৈতিক ক্ষতির থেকে বাঁচানোর জন্য বিজ্ঞান বৈজ্ঞানিক গবেষণা হলো, কী গবেষণা না, ব্যাকটেরিয়া এমন ওই পোকামাকড়কে প্রতিরোধ করার ক্ষমতার জিনটা ওই তুলা গাছের বীজের জিনের সঙ্গে ঢুকিয়ে দাও। দেখো কী মজা, তুলা গাছের বীজের কোষের জিন আর ব্যাকটেরিয়ার জিন নিলেও তার প্রযুক্তি আছে নানা রকম, এটা বায়োটেকনোলজির ব্যাপার, বায়োটেকনোলজি জীব প্রযুক্তিবিদ্যার ব্যাপার। এই যে একটা আমরা এখানে লিখেছি যে জীববিদ্যার সাথে আগের ক্লাসটাতে যে একটু আগেই যেটা বললাম যে জীব প্রযুক্তিবিদ্যা বায়োটেকনোলজি ওই জ্ঞানকে কাজে লাগানো হলো, ওই জ্ঞান আবার বেগুন বীজে ঢুকিয়ে দেওয়া হলো, ওই বিটি বেসিলাস থুরিনজিয়েনসিস ব্যাকটেরিয়ার জিন বিটি বেগুন ওটা একই ফল দিল, মানে বিটি বেগুন হলো এমন বেগুন যাতে ব্যাকটেরিয়ার জিন আছে এবং যাতে পোকামাকড় এই লাগবে না, পোকামাকড়কে ধ্বংস করার ওই জিনটার ক্ষমতা আছে তাই লাগানো হয়েছে। তাহলে এইসব যে ব্যবস্থা, সেই ব্যবস্থায় তুলার যদি উৎপাদন, রেশম উৎপাদন, সেরিকালচার, এটি একটি প্রাণীর ফলিত শাখা, প্রাণীবিজ্ঞানের ফলিত শাখা, কীভাবে রেশম মথ থেকে রেশম উৎপাদন করা হবে, নানা রকম গাছের পাতা খাইয়ে রেশম কীট উৎপাদন করা, সেটার শাখাটা যে করা হচ্ছে সেটা আমাদের মানে ফলিত শাখার একটা প্রয়োগ, বিশেষ করে রেশম উৎপাদনে, রেশম তো বস্ত্র প্রয়োগ হয়, তুলা সুতা তৈরি করে সেটাও বস্ত্র। তাহলে কটন গাছের উন্নতি মানে বস্ত্র ব্যবস্থাটা আমাদের ভালো হলো, রেশমের উন্নতি মানে বস্ত্র ব্যবস্থাটা ভালো হলো, এইরকম নানা রকমভাবে। এবং বাসস্থান নির্মাণ, জীববিদ্যার এই জ্ঞানকে কেমন দেখো কাজে লাগানো হয়েছে, মডার্ন বায়োলজিতে তার প্রয়োগ করানো হয়েছে, বাসস্থান নির্মাণ, বাসস্থান আমরা জীববিদ্যার নানা রকম এই যে উদ্ভিদ তার উদ্ভিদ জাত বস্তু সব, এই যে বড় ঘর বাড়ি নির্মাণ করা হচ্ছে তার যে ফ্রেম, তার যে দরজা জানালা এইসব তৈরি করা হচ্ছে, তাতে রং বার্নিশ করা হবে, লাক্ষা ল্যাক কালচার, লাক্ষা উৎপাদন, গালা গালা বার্নিশ করতে হবে, গালাটা কোথায়, একটা পোকাতে, ইনসেক্ট, পলাশ গাছ, কুল গাছ ইত্যাদি গাছের কাণ্ডতে ওই পোকাটা হয় আর তারাই লাক্ষা উৎপাদন করে, সেই লাক্ষাটা বাণিজ্যিকভাবে গালা ইত্যাদি তৈরি করে তাতে স্পিরিটের সঙ্গে দিয়ে ঘরে দেখবে যে কোনো না কোনো আসবাবপত্র, দরজা জানালা ইত্যাদি রং করা হয়, সিনথেটিকটা নয়, কিন্তু এই যে লাক্ষাটার ব্যবহার এটা তো প্রাণীজাত, একটা গাছ থেকে আসছে। তাহলে এখানে বাসস্থান নির্মাণও আমার খুব প্রয়োজন হচ্ছে, মডার্ন যে বায়োলজির অ্যাপ্লিকেশনটাকে কাজে লাগানো। স্বাস্থ্য রক্ষায় এটা এখানটা তো মারাত্মক বিপ্লব, রোগ নির্ণয়, রোগের ওষুধ, বিভিন্ন গাছগাছড়া থেকে প্রাপ্ত সবই দেখো বায়োলজি রিলেটেড, রোগ নির্ণয় বায়োটেকনোলজির, আমার শরীরে নানা রকম যে ব্যবস্থাগুলো বেরিয়েছে সেইগুলো কাজে লাগানো, কী করে আমার কী কী জীবাণু আছে বা অন্য আমার কোনো সংক্রমণ হয়েছে বা অন্য কিছু করা, প্যাথোলজি রোগ নির্ণয় বিদ্যা এটাকে প্যাথোলজি বলে, স্বাস্থ্যটাকে রাখতে গেলে নির্ণয় বিদ্যাটা চাই, তারপরে তার প্রতিকার করার জন্য ডাক্তারবাবুরা ওষুধ দেবেন, কী করলে রোগ সংক্রমণের হাত থেকে আমি বেঁচে মানে বাঁচবো, এখন তো এই তো দেখছো করোনা পরিস্থিতিতে নানা রকম উপায় বাতলানো হচ্ছে যে কীভাবে কি আমি এটা ওভারকাম করতে পারি। তাহলে স্বাস্থ্য
রক্ষা সব সময় আমার প্রয়োজন, না হলে আমি তো বেঁচে থাকবো না। স্বাস্থ্যই তো প্রধান, স্বাস্থ্যই সম্পদ, আর স্বাস্থ্য ছাড়া কোনো কাজই করতে পারবে না, পড়াশোনা ছাড়া আর সব কাজই কোনো কাজ মানে হবে না। তাই স্বাস্থ্য রক্ষায় নানা রকম চিকিৎসা, প্যাথোলজি, রোগ নির্ণয় বিদ্যায় এই বায়োলজির নলেজকে আধুনিকভাবে কাজে লাগিয়ে এই টিকা উৎপাদন, তবে তো আমার নানা রকম টিকা আজকাল বাজারে পাওয়া যায়, রোগ যেমন বাড়ছে টিকা উৎপাদনও বিজ্ঞানীরা বাড়িয়ে চলেছে। এই যে একটা তো তোমরা প্রত্যক্ষভাবে পাচ্ছ, করোনার টিকা আসছে 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 পেয়ে যাব, কিন্তু বাকি যেগুলো অনেক টিকা বেরিয়ে আছে, অনেক টিকা তোমাদের ওই যেটা হেলথ প্রোগ্রামে অন্তর্ভুক্ত করা হয়েছে, একটা শিশু জন্মানোর পর থেকে বিসিজি দেওয়ার থেকে শুরু করে নানা রকম টিকা, এই নাইনের বইয়ে টিকার কথাও আছে। স্বাস্থ্য রক্ষা করতে গেলে টিকাটা একটা, এই টিকাটা জেনেটিক্যালি জিন ব্যবহার করে, তাহলে বায়োলজি, জেনেটিকভাবে টিকা উৎপাদন করা হচ্ছে, জেনে ওই বংশগতি বায়োটেকনোলজির জ্ঞান দ্বারা টিকা উৎপাদন হচ্ছে অনেক হারে, ইনসুলিন তৈরি করা হচ্ছে। ওই যে ডায়াবেটিস রোগটা, এটা খুব বেশি হয় তো মানুষের, তাতে ইনসুলিন উৎপাদন হচ্ছে, সেটাও ওই বায়োটেকনোলজিক্যাল উপায়। এবং ওই রিকম্বিনেন্ট, একটু আগে কথাটা বলছিলাম যে পরিবর্তিত ডিএনএ বা জিন যে টেকনোলজি, সেই টেকনোলজিটাকে কাজে লাগিয়ে টিকা, ওষুধ ইত্যাদি নানা রকম মানে তৈরি করা হচ্ছে, রোগ নির্ণয় করার বিদ্যা নানা রকম আধুনিক তৈরি করা হচ্ছে। তাহলে এইটা না করলে স্বাস্থ্য রক্ষা হবে না, তাহলে স্বাস্থ্য রক্ষায় একটা আধুনিক জীববিদ্যার প্রয়োগ প্রচুর পরিমাণে ঘটে থাকছে। আমরা হয়তো সেটা অনুভব সবসময় করি না, কি জীববিদ্যার সঙ্গে এটার কী এমন আছে, না আছে, এই তো বললাম টিকা উৎপাদন, যখন ক্লাস টুয়েলভে উঠবে, এখন তো নাই টিকা উৎপাদন সংক্ষিপ্ত, কী করে ইনসুলিন, অন্যান্য রাসায়নিক বস্তু উৎপাদন হচ্ছে, হরমোন উৎসেচক নানা রকম রাসায়নিক বস্তু উৎপাদন হচ্ছে, আর খাদ্যবস্তুতে নানা রকমের অণুজীবের ব্যবহার, নানা রকম খাদ্যবস্তুতে যে ফার্মেন্টেশন করিয়ে, তাহলে সব তো আধুনিক জীববিদ্যায় ওই সকল খাদ্য তৈরি করা হচ্ছে, পানীয় তৈরি করা হচ্ছে, খাদ্য তৈরি করা হচ্ছে, এগুলো সব আমাদের আধুনিক জীববিদ্যার প্রয়োগের দ্বারা হয়েছে। মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি এই যে শাখাগুলো ওতেই ওইখানে আলোচনা করা হয়। আর পরিবেশ, পরিবেশ তো দূষিত করছি আমরাই মানুষরাই, আর তাকে রক্ষা করার জন্য, দূষণের হাত থেকে বাঁচার জন্য কিভাবে আমরা বাঁচব তার একটা উপায় তৈরি করতে হয়। বিশেষ করে পরিবেশকে আমরাই দূষিত করছি, আর আমরাই পরিবেশকে রক্ষার জন্য আধুনিক জীববিদ্যার জ্ঞানকে কাজে লাগাতে বাধ্য হচ্ছি, না হলে আমরা পৃথিবীতে টিকতে পারবো না। কী করে নর্দমা পরিষ্কার রাখা যাবে, কী করে পয় প্রণালীর উন্নতি করা যাবে, এটা পরিবেশের, কী করে বন সৃজন করা যাবে, পরিবেশের রক্ষার প্রথম এবং প্রধান উপায় বন জঙ্গলের পরিমাণটাকে বাড়ানো, বৃদ্ধি করা। তাহলে এই বন জঙ্গলের বৃদ্ধি করে দিলেই আমাদের পরিবেশটা ঠিক মতো রক্ষিত হয়। এছাড়াও নানা রকম উপায় অবলম্বন করা, সেইগুলোর দ্বারা পরিবেশকে রক্ষা করতে হবে। নানা রকম বায়ু দূষণ হচ্ছে, জল দূষণ হচ্ছে, শব্দ দূষণ হচ্ছে, পরিবেশকে রক্ষা করতে হবে। তার জন্য এই জীববিদ্যার পঠন পাঠনের দ্বারাই ব্যবস্থাগুলো কিভাবে নেওয়া যেতে পারে, দূষণ যখন পড়বে তোমরা তখন এইগুলো পাবে ব্যবস্থাগুলো, এইখানে তো সংক্ষেপে বলা হচ্ছে। তাহলে এই ব্যবস্থার দ্বারা আমরা পরিবেশকে রক্ষা করতে পারি, পরিবেশকে রক্ষা মানে দূষণের হাত থেকে, আমরাই দূষণ করছি, মানুষেই পরিবেশ দূষণের প্রধান ব্যবস্থা আমরাই, আর মানুষের দ্বারা দূষিত পরিবেশকে মানুষের দ্বারাই পরিশোধন করে থাকবার ব্যবস্থা বিজ্ঞানীদের সব সততই ভাবাচ্ছে। নানা রকম আইন কানুন হচ্ছে, নানা রকম সম্মেলন হচ্ছে দেশে দেশে, এই যে ওজন গহ্বর সৃষ্টি হয়ে যাচ্ছে, বিশ্ব উষ্ণায়ন হয়েছে, এগুলো পরিবেশের এগেনস্ট, পরিবেশকে ভালো করে রাখতে গেলে বিশ্ব উষ্ণায়ন, কার্বন ডাইঅক্সাইড গ্যাস নিঃসরণ কমাতে হবে প্রধান উপায়, বিশ্ব উষ্ণায়ন তবেই রুখা যাবে। তাপমাত্রা পৃথিবীর ভূপৃষ্ঠের বেড়ে যাচ্ছে আবহাওয়ামণ্ডলে, সেখানে ওই কীভাবে কমাবো, তার যে ভয়াবহ রূপ আছে তাকে, সেটাকে জানানো মানুষকে, দিয়ে কমানো, ওজন গহ্বর, ওজন লেয়ার আমাদের স্ট্রেটোস্ফিয়ার রেঞ্জে আছে, সেখানে ওজন লেয়ার যদি ধ্বংস হয়ে যায় তাহলে আল্ট্রাভায়োলেট রশ্মি সমেত নানা রকমের আমাদের ক্ষতি করে দেবে জীবদের, উদ্ভিদ প্রাণীদের। তাহলে এই যে ব্যবস্থা, এটাই তো পরিবেশ রক্ষার আলোচনা। আর অন্যান্য ধরো মহাকাশ বিজ্ঞান, সেখানে আমরা কাজে লাগাচ্ছি, সাংস্কৃতিক দিকে আমরা যে এত দেশে যে এত আমরা ভ্রমণ করে থাকি, নানা রকমের ট্যুরিজম ডেভেলপমেন্ট ইত্যাদি সাংস্কৃতিক যে ডেভেলপমেন্ট সেইগুলো হচ্ছে, তাতে অন্যান্য দিক, স্পেসে নিয়ে গেলে কী করে ক্লোরেল্লা শৈবাল নিয়ে গিয়ে মহাকাশযানের ভিতরে পরিবেশটাকে পরিশুদ্ধ রাখবো, স্পেস বায়োলজি নামক একটা সংযুক্তি শাখাও তৈরি হয়েছে,
স্পেস বায়োলজি, স্পেস আর বায়োলজি দুটোর জ্ঞানকে কাজে লাগিয়ে, দুটোর বিদ্যার জ্ঞানকে কাজে লাগিয়ে স্পেস বায়োলজি। তাহলে আমরা দেখছি নানা রকম দিকে আধুনিক জীববিদ্যার প্রয়োগ আছে। এখানে আমাদের এই দুটো জিনিস যে আলোচনা আজকে মূল যে দুটো দুটো এপিসোড আমরা পাবো, তাদের প্রথমটায় উদ্ভিদের বিভিন্ন এই জীববিদ্যার বিভিন্ন শাখা, উদ্ভিদবিদ্যা ও প্রাণীবিদ্যার, আর দ্বিতীয়টা আধুনিক জীববিদ্যার প্রয়োগ। এরপরের যে আমরা ক্লাস করব সেটা হচ্ছে ট্যাক্সোনমির উপরে, কি করে অধ্যয়ন করার জন্য জীবকে শ্রেণীবিন্যাস করি, নাম দিই ইত্যাদি ইত্যাদি। পরের ক্লাস হবে ট্যাক্সোনমি।